অনেক স্বাগতই ফোন ইন লাইভ অনুষ্ঠানে। এই বিশেষ একটি অনুষ্ঠান আপনাদের জন্য, কিন্তু আজকে সরাসরি লাইভ আপনারা সাথে থাকতে পারছেন। নিজের বিষয়ে কথা বলতে যারা চাইছেন, নিজের ভাগ্য নিয়ে জানতে যারা চাইছেন, তারা এতদিন জানতেন শুধুমাত্র ডেট অফ বার্থ টাইম দিয়েই ভাগ্য ক্যালকুলেশন করে বলা যায়, কিন্তু সংখ্যা তত্ত্ব নিউমেরোলজি কিন্তু একটা বিশাল বড় ভূমিকা অর্জন করে আমাদের জীবনে। সেটা আজকে এই অনুষ্ঠানে আপনারা সাথে থাকলে বুঝতে পারবেন যে কতটা প্রয়োজন হয় সংখ্যা তত্ত্ব বিচার জীবনে ভাগ্য উন্নতি ভাগ্য অবনতিতে। একটা নাম্বার আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে, আবার সেই ভুল নাম্বার ক্যালকুলেশনে আপনাকে পিছিয়ে নিয়ে আসতে পারে। আজকে স্টুডিও লাইভ অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিত্বকে আপনাদের মাঝে আমাদের মাঝে পেয়ে গিয়েছি পশ্চিমবঙ্গে, যিনি প্রথম নিউমেরোলজি এক্সপার্ট। শুধুমাত্র নাম দিয়ে নয়, আমরা এই ভাষাটা এই কথাটা ভাগ্য বিচার করতে গেলে একটা সাইট হয় সংখ্যাতত্ত্ব বিচার, সেটা আমরা জানলেও যেভাবে তিনি বিচারটি করবেন সেটা শুধুমাত্র নামের উপরে নয়, শুধুমাত্র মোবাইল নাম্বারের উপরে নয়, ডিফারেন্ট টাইপ অফ নাম্বার ক্যালকুলেশনের মাধ্যমে ভাগ্য জানার বিশেষ এই অনুষ্ঠান। কিন্তু নেম নিউমেরোলজি এক্সপার্ট পাশাপাশি মোবাইল নাম্বার, পাশাপাশি কার নাম্বার, পাশাপাশি হাউস নাম্বার, বাড়ির নম্বর, এই ক্যালকুলেশনেও যে সংখ্যাতত্ত্ব বিচারে কোনো ভাগ্য বিচার হয় সেটা মতো আজকে এই অনুষ্ঠানে আপনারা প্রথম জানবেন। এই মুহূর্তে স্টুডিওয়ে কিন্তু আমরা পেয়ে গেছি যাকে, তাকে সকলের তরফ থেকে, আপনাদের তরফ থেকে, সৃষ্টির তরফ থেকে, আমাদের সকলের তরফ থেকে স্বাগত জানাতে হবে পশ্চিমবঙ্গের প্রথম নিউমেরোলজি এক্সপার্ট মিস্টার অজয় জোয়ারদার। স্যারকে জানাবো ওয়েলকাম। নমস্কার। নমস্কার। দেখুন, আমাদের সবাই চেনে জানে একটা নামের মাধ্যমে। এবার যদি আমরা জন্ম তারিখের সঙ্গে নামের বানানের স্পেলিং আমাদের ঠিক না থাকে তাহলে যত গণ্ডগোল। আর সেই কারণেই আমাদের দরকার প্রত্যেকে যেমনি জন্মে, প্রত্যেকে যখন জন্মায় তখন একটা তারিখ নিয়ে, একটা সংখ্যা নিয়ে জন্মায়। এবার সেই সংখ্যার সঙ্গে আমাদের নামেরও একটা সংখ্যা থাকে। সবাই জানে এ বি সি ডি, ওয়ান 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 ওয়ান, নো, এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে চ্যারিডিয়ান নিউমেরোলজি, হচ্ছে অর্থাৎ চাইনিজ নেম নিউমেরোলজি। আমাদের প্রত্যেককে যখন যেখানে যেতে হয় না কেন, একটা তারিখ, একটা ডেট, আর যখন আমাদের এই ডেট এবং তারিখের সঙ্গে কোনো কিছুর অমিল হয় আমাদের নামের নাম্বারের সঙ্গে, তখন আমরা দেখি যত গণ্ডগোল। তাই আমাদের প্রত্যেকের নামকে একটা এমন জায়গায় নিয়ে আসতে হবে, নাম চেঞ্জ হবে না, নামটাকে এমন জায়গায় নিয়ে আসতে হবে যেখানে দাঁড়িয়ে আমরা আমাদের জীবনের মূল লক্ষ্য পেয়ে যাব। প্রত্যেকে সারা জীবন ধরে ভুগছে শুধুমাত্র তার নামের জন্য, তার নামটাকে আমরা এমন একটা পজিশনে নিয়ে যাব, এমন একটা পাওয়ার দেব, এমন একটা জায়গা দেব তার নামকে, এমন একটা হাই উঁচু ধরে নিয়ে যাব যেখানে গিয়ে সে বুঝতে পারবে তার লাইফের যে অনুভূতি, যেটা সে চাইছিল, বিভিন্ন জ্যোতিষ তন্ত্র শাস্ত্র জ্যোতিষী হাবি জাবি দেখিয়ে লাইফ পুরো তছনছ করে ফেলেছে, শুধুমাত্র এই নেম নিউমেরোলজি আপনাকে দিতে পারে সেই সাকসেস। সাফল্য সাকসেস কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। সঙ্গে যিনি রয়েছেন প্রথম কলার বন্ধু, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি সন্তোষ প্রসাদ, জলপাইগুড়ি থেকে। নামটা বলুন একবার। সন্তোষ প্রসাদ, জলপাইগুড়ি থেকে। আচ্ছা, সন্তোষ প্রসাদ বাবু বলছেন জলপাইগুড়ি থেকে। বলুন, আপনার নিজের বিষয় জানবেন? হ্যাঁ হ্যাঁ, আমি নিজের বিষয় জানতে চাই। ডেট অফ বার্থটা বলুন। 26 নভেম্বর। জি। আচ্ছা, 1981। আপনার মোবাইল নাম্বারটা বলবেন? 7063 44 3519 3519। নামের স্পেলিং হচ্ছে সন্তোষ প্রসাদ। আপনি নামের স্পেলিংটা একটু শেয়ার করুন ইংলিশে। হ্যাঁ, সন্তোষ প্রসাদ। আপনার নামের বানান রয়েছে দুইতে, অর্থাৎ টুতে। আপনার ডেট অফ বার্থ হচ্ছে 8 তারিখ। টোটাল কত হচ্ছে আপনার? 56 ডেট অফ বার্থ। আচ্ছা, 8 আর 2, তাহলে আপনার হচ্ছে গিয়ে ড্রাইভার 8, কন্ট্রাক্টর 2। অর্থাৎ আপনার জীবনে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আপনি সারাক্ষণ স্ট্রাগলের মধ্যে ভুগছেন, আপনার পকেটে পয়সা থাকে না,
আপনার নামের জন্য যত গন্ডগোল শুরু হয়েছে, আপনি যদি আপনার নামের স্পেলিং কে জায়গা মতো নিয়ে আসতে পারেন। আপনার বর্তমান বয়স কত? 35 প্লাস। আপনাকে আপনার জন্ম সালটা একবার বলবেন। 81 তো 1981 চাকরির ব্যাপার নিয়ে জানতে হলে আপনি দেখুন, এরকম ভাবে আমি টিভিতে বসে আপনাকে চাকরির ব্যাপারে ডিটেলস বলতে গেলে সময়ের প্রয়োজন। আপনার কি পার্সোনাল ইয়ার আছে, কি ব্যাপার বৃত্তান্ত পুরোটা আমাকে দেখতে হবে, সেটার এখন সময় নেই। আপনি যদি মনে করেন আমাকে টেলিফোন কনসালটেন্সি করতে পারেন, আপনি যদি মনে করেন চেম্বারে কোনো সময় আসবেন তাহলে আপনি আসতে পারেন। নমস্কার। একদম আপনি একটু যোগাযোগ করে নিতে পারেন, কারণ ডিটেলসে ক্যালকুলেশনটা এখানে করা হচ্ছে, সেটা ভীষণ শর্ট টাইমে, আর এই ক্যালকুলেশনের জন্য একটু যোগাযোগের প্রয়োজন হলে যারা মনে করছেন এই ক্যালকুলেশনটা জানবেন, নিজের ভাগ্য জানবেন বা ভাগ্য পরিবর্তন করতে চাইছেন, সাফল্য চাইছেন, তারা প্লিজ যোগাযোগ করে নিন। আমরা সেই কথাই ছিলাম যে জন্ম তারিখের সাথে নামের যদি ম্যাচ না হয় নাম্বারে, তাহলে জীবনে অবনতি উন্নতি ডিপেন্ড ওখানেই থাকছে আমাদের, একদম আটকে যাবে। কোনো মানুষ উন্নতি করতে পারবে না, 50 বছর হয়ে গেলে উন্নতি করতে পারবে না যদি নামের নাম্বারের সঙ্গে জন্ম তারিখের মিল না থাকে। যদি কারোর ড্রাইভার 8 হয়, কন্ট্রাক্টর 1 হয়, তাহলে সেই মানুষ 40 বছর 45 বছরের পরে জীবনে সাকসেস পাবে, বউয়ের সঙ্গে অশান্তি, ঘরের মধ্যে তছনছ হয়ে যাবে। তাই তার নামের স্পেলিংকে ঠিকঠাক করার জন্য আমাদের মতো নিম্ন রেজিস্টারের কাছে বেঙ্গলে আসতেই হবে। যে কোনো মানুষকে যদি জীবনে হাই পায় চায়, যে আমি উঁচু চাই জীবনে, না হলে অল টাইম টেনশন, হেডেক, হার্ডলস সবসময় থাকবে। আর বহু কিছু করার পরও হয়তো মনে হচ্ছে সাকসেসটা পাচ্ছি না, কেন পাচ্ছেন না, সেই জায়গাটায় কিন্তু পৌঁছাতে হবে না পাওয়ার কারণ। সঙ্গে কি যিনি রয়েছেন, স্বাগত আপনাকে, কে রয়েছেন, নমস্কার আপনাকে। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করছেন? নমস্কার, নমস্কার। হ্যাঁ নমস্কার, তারপরে নাম বলুন। বলুন এবার, টি আর এ কি শহীদ কি মুখার্জি, নর্মাল যেটা মোবাইল নাম্বারটা আপনার বলুন। 9830 55 7495 7495। কি জানতে চাইছেন বলুন, ভবিষ্যৎ কি সেটাই জানতে চাই। দেখুন ভবিষ্যৎ জানতে গেলে ওনার নাম যেটা দেয়া আছে সেটা নামটা দরকার, একে ওনার নামটা রয়েছে পাশে, একে একে ওনার নামটা দরকার। 43 আছে ওনার ডেট অফ বার্থ, ঠিক আছে। তো আপনার ড্রাইভার হচ্ছে গিয়ে 1, কন্ট্রাক্টর হচ্ছে গিয়ে 7। তো কন্ট্রাক্টর যখন 7 হয়ে যাচ্ছে তখন সেই মানুষ সবসময় একটা আগামী দিনে কি করব না করব এইসব নিয়ে একটা হেডেকে থাকে সবসময়। তো এই ধরনের মানুষকে আমরা নাম সবসময় এমন একটা জায়গায় নিয়ে যাই যে হাইপ পায় পুরো, তবে যদি জীবনে উন্নতি করবে 100% সার্ভিস পাবে, গভর্নমেন্ট সার্ভিস পাবে, এটা আপনি মাথায় রাখবেন। আর আপনি যদি সম্ভব হয় একবার কনসালটেন্সি নিয়ে দেখুন, আসলে আপনি আপনার ছেলের লাইফ যে কোনোভাবে আমি এমন একটা জায়গায় নিয়ে চলে যাব, তার নামকে এমন হাইপ দেব একদম টোটালি, এবং মোবাইল নাম্বারকে আমি এমন জায়গায় নিয়ে যাব যেটা আপনি দেখলে বুঝলে এবং শুনলে আপনি অবাক হয়ে যাবেন। উইদিন 70 ডেজ আপনি আপনার ছেলেকে দেখবেন কোথায় আসে। ধন্যবাদ। 100% পাবে, 100% পাবে। আপনি যদি আমার সঙ্গে একবার যোগাযোগ করেন উইদিন 70 ডেজ পাবে। আপনি একটু মোবাইল নাম্বারটা নোট করুন, যে কথাটা এখান থেকে বলা হলো, যে বিষয়টারই আপনি কথা বললেন বা জানতে পারলেন তার জন্য কিছু প্রয়োজন রয়েছে আরো বিচার বা কিছু ওনার অ্যাডভাইস গাইড, তার জন্য কিন্তু মোবাইল নাম্বার, শুধু আপনি না, আপনাদের মতো যারা
চাইছেন জীবনে পরিবর্তন আনতে, ভাগ্যের উন্নতি আনতে, বা কোথায় আটকাচ্ছে, কেন আটকাচ্ছে, কোন সংখ্যা আপনার জীবনে অসফলতা আনছে, তার জন্য কিন্তু বুকিং নাম্বারে ফোন করতে হয়। বুকিং নাম্বার দেখুন টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনাদের উদ্দেশ্যে আমি অবশ্যই একবার বলে দেবো, 9874331555 এই নাম্বার। আরো একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9073774931, এই দুটি নাম্বার রয়েছে বুকিং এর জন্য, কিন্তু এই দুটি নাম্বারই আপনারা ব্যবহার করতে পারেন। চেম্বার রয়েছে ব্যারাকপুর সোনপুর দমদম, কবে রয়েছে, কখন রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট যখনই চাইবেন আপনারা বুকিং নাম্বারে ফোন করলে আপনাদেরকে বলে দেওয়া হবে। সঙ্গে আমাদের আরো একজন বন্ধু এসে উপস্থিত হয়েছে, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি খড়গপুর থেকে বলছি, দেবদুলাল দাস। দেবদুলাল বাবু, আপনি নিজের বিষয়ে জানবেন? না, আমার ছেলের ব্যাপারে জানবো। কার বিষয়ে জানবেন? আমার ছেলের ব্যাপারে। ছেলের নাম বলুন। কৌশিক দাস। কৌশিক, স্পেলিংটা বলুন। কে এ ইউ কি? কে এ ইউ এস এইচ আই কে। এস এইচ এস এইচ আই কে, তাই তো, এইচ থাকছে আপনার। আচ্ছা কৌশিক, সারনেমটা বলুন। দাস, ডি এ এস। হ্যাঁ, ডি এ এস। ডেট অফ বার্থটা বলবেন। 22/11/1999। আজকে আমরা পরপর নভেম্বরে ফোন পাচ্ছি, 1999, তাই তো? হ্যাঁ। ফোন নাম্বারটা বলুন। 6297 আপনি শুনতে থাকুন। শুনুন, আপনার ছেলের নামের নাম্বার আছে একে, একে যদি নামের নাম্বার থাকে, যেখানে এনার ড্রাইভার হচ্ছে গিয়ে ফোর, তো ড্রাইভার ফোরে হলে এই মানুষকে খুব টাফ মানে লাইফ তৈরি করা, তো আপনি একটা কাজ করবেন, এনার নামটাকে আমার নিয়ে যেতে হবে খুব হাইপে। আপনার যদি সম্ভব হয় আপনি আমার সঙ্গে টেলিফোনিক কনসালটেন্সি করে, বা যদি সম্ভব হয় কোনো কারণে কলকাতায় যদি আসেন, আমি ওদিকে যাই না, কলকাতায় যদি কোনো সময় আসেন, আমি আপনার ছেলের নামের যে স্পেলিং সেটা আমি সম্পূর্ণ ঠিক করে দেব, এবং আপনার মোবাইলে লাস্টে জিরো এবং আর একটা কি সংখ্যা বললেন, লাস্টে জিরো রয়েছে, 095 095 95, যখন 095 চলে আসবে অতিরিক্ত অ্যাগ্রেশন চলে আসবে, তো মোবাইল নাম্বারও চেঞ্জ করতে হবে। এই দুটোকে চেঞ্জ করলে আপনার ছেলের লাইফ 100% ঠিক হবে। বর্তমান বয়স কত? বর্তমান বয়স 21 বছর। 21 বছর যদি হয় তাহলে ও কোন সালে জন্মেছে? 1999। হ্যাঁ, 1999 হলে আপনার 9 10 9 18 18 9 19, তাহলে আপনার ছেলেকে ধরে নিয়ে আপনি আর এখন কি পড়াশোনা করছে? ও এবারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করলো। আচ্ছা, তারপরে বিটেকে ভর্তি, কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করার পরে সেরকম ক্যাম্পাসিং কিছু পায়নি, তো সেরকম কিছু হলো না, সেই জন্য বাধ্য হয়ে ওকে আমি কিছু রেমেডি দেব আপনার ছেলেকে। উইদিন 70 days আপনার ছেলে সার্ভিস পেয়ে যাবে বর্তমানে, আর আজ থেকে ধরুন আজ থেকে 11 মাস পর আপনার ছেলে এমন একটি চাকরি পাবে যদি আমার কাছ থেকে আপনি রেমেডি করেন, এমন কিছু খরচা না, সামান্য কিছু খরচা, কোনো পাথর, কোনো তন্ত্র, কোনো জ্যোতিষী, কোনো কিছু আমার কাছে লাগে না, আমার কাছে শুধুমাত্র লাগে নাম, ফোন নাম্বার, এই দুটো জিনিস হলে আমি আপনার ছেলের লাইফকে এমন হাইপে নিয়ে চলে যাব, আপনি নিজেও অবাক হয়ে যাবেন, বাড়িতে হাসতে হাসতে আপনার ছেলেকে রাজার বেটার মতো আপনার ছেলে জীবন যাপন করবে, এটা আমি আপনাকে কথা দিচ্ছি। ধন্যবাদ, একদম, আপনি সাথে থাকুন, আর অবশ্যই যে মোবাইল নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করুন, কোথায় কবে পাবেন সেটা আপনাকে বলে দেওয়া হবে। এবার ফিরবো একটু আমরা সেই নাম্বারে, যে আমাদের নাম্বারটা আমরা এতক্ষণ জন্ম তারিখ আর নাম নিয়ে কথা বলছিলাম, কিন্তু এখন মোবাইল নাম্বার বিষয়ে কিন্তু কত ইম্পর্টেন্ট আমাদের লাইফে মোবাইল নাম্বারটা। মোবাইল নাম্বার হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা সব সময় প্রত্যেক মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করে, যদি সেই নাম্বারের মধ্যে নেগেটিভিটি থাকে তাহলে সেই মানুষ জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না, তার কাছে ফোন আসবে হার্টের অ্যাক্সিডেন্ট হয়েছে, টেনশন, বাবার শরীর খারাপ, মার শরীর খারাপ, বউয়ের শরীর খারাপ, নানান রকম হেডেক, এখানে গন্ডগোল, ওখানে গন্ডগোল, পুলিশ স্টেশন থেকে ফোন আসবে। যদি মোবাইল নাম্বারের সঙ্গে তার নামের নাম্বারে জন্ম অঙ্কের মিল না থাকে, মোবাইল নাম্বার আমাদের লাইফে সবচাইতে জরুরি, কারণ আমরা মোবাইল ফোন ছাড়া কোথাও চলতে পারি না, এটা মাথায় রাখবে। একদম, সঙ্গে আরো একজন রয়েছে, নমস্কার, কে আছেন বলুন? কৃষ্ণেন্দু, তাই তো?
কি প্রশ্ন, কি জানতে চাইছেন বলুন। আমি তো মেলার একটু ক্যারিয়ার নিয়ে জানতে চাইছি। এই মুহূর্তে কি করছে ছেলে? এই মুহূর্তে পড়াশোনা কমপ্লিট করে বাড়িতেই আছে। পড়াশোনা কমপ্লিট করে বাড়িতে আছে। বাড়িতে রয়েছে। কি করবে ভবিষ্যতে এটা আপনার প্রশ্ন তো? 65 4 5 11 দেখুন 1 1 এন্ড 2 হচ্ছে গিয়ে ড্রাইভার কন্ট্রাক্টর। 1 এন্ড 2 যদি ড্রাইভার কন্ট্রাক্টর হয় আর আপনার নাম যেটা রয়েছে সেটা হচ্ছে 57 এর নাম রয়েছে, তো 57 এর নাম থাকাতে কি হচ্ছে আপনার ছেলে স্টার্টিংটা মানে সবসময় একটা রাজার ব্যাটার মতো ভাবসাব থাকবে, কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু মনে করুন ওর 7 রয়েছে ওর মধ্যে না একটা সবসময় একটা ওর পিছনে শত্রুতা কাজ করবে। তো এই শত্রুতা কাজ করার দরুন এই আপনার এই ছেলে বলুন বা জাতক বলুন জ্যোতিষীর ভাষায় তো আপনার এই ছেলের উন্নতি করতে সময় লাগবে। আপনাকে আমি একটা কথা বলতে পারি, আপনার ছেলের নামটাকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে নিয়ে গেলে আপনার ছেলে উইদিন 70 days নো তাবিজ নো কবজ নো পাথর নো কিছু কোনো কিছু লাগবে না, শুধুমাত্র সংখ্যা তথ্যের উপরে। আমাদের কাছে বাংলা নামের কোনো ভ্যালুয়েশন নেই, আমাদের কাছে শুধুমাত্র ইংলিশ নামের ভ্যালুয়েশন। মোবাইল নাম্বার যদি ঠিক থাকে আপনার ছেলে তাহলে আপনার ছেলে জীবনে এমন কিছু অপরচুনিটি পাবে যেটা আপনি না দেখলে না আপনি আপনি হাতে নাতে প্রমাণ পাবেন। যদি সম্ভব হয় একবার আপনি কনসালটেন্সি নিয়ে দেখুন, আমার কনসালটেন্সি খরচা খুব কম, আমি কোনো মানুষকে ঠকাই না, কোনো জোরচুরি ব্যবসা আমার কাছে নেই। আমি শুধুমাত্র মানুষের উন্নতি করার জন্য আমি এই বিদ্যা শিখেছি এবং এই বিদ্যা আমি মানুষকে প্রত্যেকটা আমাদের যদি পশ্চিমবাংলার যত মানুষ আছে তারা যেন প্রত্যেকে এই বিদ্যা থেকে উপকৃত হয়। ধন্যবাদ, একদম সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ যে কথায় আমরা ছিলাম সে কথায় একবার ফিরবো, যখন নাম্বারের ক্ষেত্রে যখন অনেক সময় সংখ্যা তত্ত্ব নিয়ে কিন্তু এতদিন আমরা অনেক কিছু জানতাম, মানে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন যারা নেয় তারা জানে, কিন্তু সেটা কোন পর্যায়ে সেটা কিন্তু বলতে পারে একজন নিউমেরোলজি এক্সপার্ট ছাড়া কিন্তু এইভাবে কিন্তু বিচার করে বলা সম্ভব নয়। এবার স্যার একটা কথা আসি, যে কার নাম্বার, আমরা একটা গাড়ি কিনে ফেললাম কিন্তু সেই নাম্বারটাও যে আমাদের ভাগ্যের উন্নতি বা অবনতি ডিপেন্ড করে সেই সময় কিন্তু এত কেয়ারফুলি মনে হয় না এখনো মানুষ ভাবে না। অ্যাকচুয়ালি কি হয়, মানুষ যখন গাড়ি নেয় তখন একটা গাড়ি নেব, হ্যাঁ এবার গাড়ি নেব পাগলের মতো ছুটতে ছুটতে গাড়িটা নিয়ে নিল, কিন্তু গাড়ির যে নাম্বারটা দেখা গেল পুজো করে আস্তে আস্তে গাড়ি নিয়ে গেল পুজো করতে, পুজো করে আস্তে আস্তে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এইটা কেন হয়? এটা হয় এইটার কারণ হচ্ছে একটাই, শুধুমাত্র গাড়ির যে নাম্বারটা। গাড়ি নিয়ে কে বউ বেরোলো শুনলো বাড়িতে হঠাৎ করে গাড়িটা এখানে ঠেসে দিয়েছে, এখানটায় টাচ লেগে গেছে। তো অতএব আমরা যখন একটা পয়সা দিয়ে একটা জিনিস কিনছি এত দামি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে শুধুমাত্র একটা নাম্বার যার পিছনে খরচা 20-25 হাজার 15 হাজার টাকা। তো আমি সেই এত লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি আমি নাম্বারটা ঠিকঠাক নেব না, কারণ আমার পছন্দ মতো আমার নামের নাম্বারের সঙ্গে যদি গাড়ির নাম্বারের মিল না থাকে, আমার জন্ম তারিখের সঙ্গে যদি গাড়ির নাম্বারের মিল না থাকে তাহলে সেই গাড়ি নিয়ে আমি উন্নতি করতে পারবো না। গাড়ির পিছনে পেট্রোল ড্রাইভার করে একাকার হয়ে যাবে, সেই গাড়ি হয়তো পুলিশ ট্রেনে নিয়ে চলে যাবে। নমস্কার, হ্যাঁ কোথা থেকে বলছেন বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের সম্পর্কে, ছেলের নামের স্পেলিংটা বলবেন। সময় লাগে না আমার কাছে, সময় লাগে না। কি নিয়ে জানবেন প্রশ্ন বলুন, মিল নেই। নাম হচ্ছে গিয়ে আপনার ছেলে কেতুর সংখ্যায় রয়েছে, কেতু
তো কেতু সংখ্যা যদি নাম থাকে 3 আর 4 পয়সা আসবে, কিন্তু রাহু খেয়ে নেবে জ্যোতিষীর ভাষায়। আমরা এটাকে অন্য ভাষা বলি, শুধুমাত্র সাধারণ মানুষের বোঝানোর স্বার্থে আমি এটা বলছি। আপনার ছেলের নামের স্পেলিং চেঞ্জ করার দরকার আছে। নাম চেঞ্জ হবে না, স্পেলিং চেঞ্জ হবে, অফিসিয়ালি কোনো নাম চেঞ্জ হবে না। যেটা চেঞ্জ করার মোবাইল ফোনে হবে, যেটা চেঞ্জ করার আপনার ছেলে আনঅফিসিয়ালি কোথাও গেছে, আমরা একটা জিনিস দিই, সেটা হচ্ছে একটা খাতা দিই, একটা পেন দিই, এবং সেই পেন আর খাতায় যখন সে নামটা 50 দিন কন্টিনিউ লিখবে তখন সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, আমরা এই নামটা করে দেবো। এবং তার জীবনে যা যা সমস্যা, যা কিছু থাকবে, শনি রাহু কেতু মঙ্গল যা কিছু থাকুক না কেন, এইসব নিয়ে আমরা কোনো কিছু মাথায় ঘাটা খাটাই না। যে কোনো রেমেডি, অর্থাৎ আপনার ছেলে যেটা চায়, যেটা তার পক্ষে সম্ভব, যে মানুষ যতটুকু তার কোয়ালিটি ততটুকু সে হবেই 100% 70 দিনের মধ্যে যদি আপনি আমার কাছে আসেন। ধন্যবাদ, একদম সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে আমরা কাউকে সুযোগ দিতে পারছি না লাইভ অনুষ্ঠানে কথা বলতে, কিন্তু যারা চাইছেন জীবনে সফল অন্তান্তে বা কেন হচ্ছে না, কেন সাকসেস পাচ্ছেন না, এই প্রশ্নের উত্তর যারা অনুষ্ঠানটা দেখে পাচ্ছেন তাদের ক্ষেত্র ধরে কিন্তু একটা কথা না বললেই নয়, আপনারা কিন্তু একটু বুকিং নাম্বারে ফোন করে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করুন। সঙ্গে কে রয়েছেন, চটপট নাম বলুন, সময় একেবারে কম। নমস্কার, হ্যাঁ নমস্কার, আমার নাম হচ্ছে সোনাক্ষী, সোনাক্ষী সরকার। কিনে প্রশ্ন বলুন, চট করে প্রশ্ন করে দেন। এই দাম্পত্য জীবন নিয়ে, দাম্পত্য জীবন নিয়ে প্রবলেম, দাম্পত্য জীবনে কলহ, এটা দেখুন আপনার লাইফে হবে, কারণ আপনার নাম রয়েছে হচ্ছে গিয়ে চন্দ্রের ঘরে জ্যোতিষী ভাষায়। চন্দ্রের ঘরে নাম থাকলে আপনার নামটা যেখানে রয়েছে সেখানে হচ্ছে গিয়ে চন্দ্র, আর হচ্ছে গিয়ে আপনার ওদিকে বলে শনি, তা শনি আর চন্দ্রে যদি আপনার নাম থাকে আপনি আপনার দাম্পত্য কলহ থাকবে। আপনার মোবাইল নাম্বার এবং শনি আর রাহুর ঘরে যেহেতু আপনার শনি আর হচ্ছে গিয়ে আপনার শনি, হ্যাঁ শনি আর হচ্ছে গিয়ে আপনার এদিকে হচ্ছে বৃহস্পতি, তো বৃহস্পতি শনি যদি যোগ থাকে, যেটা জ্যোতিষীর ভাষায় বলে, তাহলে সেই মানুষের উন্নতি করা খুব টাফ, দাম্পত্য কলহ হবে। আপনি আমার কাছে আসুন 14 দিনের মধ্যে, উইদিন 14 ডেজ আপনার দাম্পত্য কলহ যদি আমি না মিটিয়ে দিতে পারি, তাহলে আপনি আমার নামে যে কোনো নিউজ মিডিয়াতে গিয়ে কমপ্লেন করতে পারেন, এটা আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি। ধন্যবাদ, আসুন আমার কাছে। একদম, আজকে লাকিলি যখন আপনি ফোনটা পেয়ে গিয়েছেন তাহলে অবশ্যই মোবাইল নাম্বার যেটা প্রিভিয়াস করে যাচ্ছে সেটাকে ব্যবহার করে আপনারা চলে আসুন চেম্বারে। চেম্বার ইতিমধ্যে জেনে গিয়েছেন, ব্যারাকপুর সোদপুর দমদমে রয়েছে, কবে পাচ্ছেন কখন পাচ্ছেন তার জন্য কিন্তু বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে বলে দেওয়া হবে টাইমিং, কারণ এই সফলতা এই সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু এক্সপার্টের কাছে গিয়ে কিন্তু সমাধানটা নিতে হবে, যার যেটা রেমেডি তাতে কিন্তু কথা বলবে রেমেডি। আমরা সময়ের অনেকটা শেষে চলে এসে পরে আমাদের ছেড়ে দিতে হবে প্রোগ্রামটা, তো লাস্ট দু একটা কথা দর্শকের উদ্দেশ্যে। কথা তেমন কিছু নেই, দেখুন আপনারা জ্যোতিষী দেখিয়েছেন, তন্ত্র আমি মন্ত্র আমি এগুলোতে 100% মানুষের হয়তো কাজ হতে পারে, কোনো মানুষের হয় না, এটা দেখুন কারণ বদনাম করে লাভ নেই। কোনো বিদ্যাই জীবনে ছোট নয়, কিন্তু সেই বিদ্যাকে যদি সঠিকভাবে কেউ ইউটিলাইজ করে তাহলে ভালো জিনিস, আর যদি কেউ সঠিকভাবে ইউটিলাইজ না করে প্রত্যেকে পয়সার পিছনে দৌড়ায়, আমি টাকার পিছনে দৌড়াই না। এই এই বিজনেস করে বা এই ধরনের বিদ্যা দিয়ে আমি কোনো কাজ করে নিজের পেট বা জীবনযাপন চালাই না, আমি একটি অন্যরকম ঘরে ছিলাম, আমি শুধুমাত্র সমাজের স্বার্থে মানুষের স্বার্থে আমি এই সেবা নিয়ে এসেছি। আপনারা আসুন দেখুন একবার, যদি আপনার মনে না হয়, জীবনে বহু জায়গায় ঠকেছেন, অনেক কিছু করেছেন, কিছু করতে পারেননি, আপনি আসুন আমার কাছে। আপনার যে কোনো দাম্পত্য কলহ, কারোর বিয়ে হচ্ছে না, কারোর বেবি হচ্ছে না, কারোর যে কোনো প্রবলেম, এনি প্রবলেম, আমি উইদিন 14 ডেজ করে দেবো, উইদিন 14 ডেজ বিবাহ যার হচ্ছে না আপনি আসুন, আমি আপনার বিবাহ উইদিন 70 ডেজ করাবো, দ্যাট ইজ অল ইউ আর দা কমিটমেন্ট। থ্যাংক ইউ, একদম আজকের মতো অনেক ধন্যবাদ স্যার, আপনাকেও, সকলে ভালো থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আছে না, তাই অচেনাকে জান